হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন সুরজিৎ টেকনিক্যাল টিউটর ইউটিউব চ্যানেল। আমরা প্রত্যেকেই ছোট থেকে বড় হয়েছি এবং ছোটবেলা আমাদেরকে যেই স্ট্রিমে বা যেই সাবজেক্টে পড়ানো শুরু করা হয়, পরবর্তীকালে আমাদের সেই সাবজেক্টটা নিয়েই পড়ে যেতে হয়। কিন্তু যদি আমি সেই সাবজেক্টটা ভালো না বাসি, তাহলে কিন্তু বড় হয়ে আমাদের সেই সাবজেক্টটা নিয়ে খুব প্রবলেমে পড়তে হয়। তাহলে আমাদেরকে জানতে হবে যে আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়ব সেই সাবজেক্টটা আমার ভালো লাগে কিনা, কিংবা সেই সাবজেক্টটার ভবিষ্যৎ কি রয়েছে। সেটা যদি আমাদেরকে ছোটবেলায় চুজ করতে হয়, ঠিকমতো যদি চুজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে খুব প্রবলেমে পড়তে হয়। আজকে আমরা যারা কম্পিউটার নিয়ে এগোতে চাও বা কম্পিউটারকে ভালোবাসো, তারা কোন সাবজেক্টটা পড়বে, কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়বে কিংবা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করবে এবং অল বেল আইকনে প্রেস করার পরে অলে প্রেস করে রাখবে, কারণ পরবর্তী যে ভিডিওগুলো আমরা বানাবো সেই বিষয়ে নোটিফিকেশন জানিয়ে দিতে পারবো। তো আমরা এটা মনে করি যে ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কোন সাবজেক্টটা নিয়ে পড়া উচিত। আজকের ভিডিওটা সাধারণত আমাদের ছোট স্টুডেন্টদের জন্যই বানানো। আমরা এই ভিডিওটা বানানোর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে কম্পিউটারের কোন কোর্সটা সব থেকে ভালো। আমি অনুরোধ করব ছোট বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য, তাহলে আরও ভালো হবে যে কম্পিউটার লাইনে এগিয়ে গেলে ভবিষ্যতে আমাদের কি করতে হবে। অনেকেই এই কম্পিউটারের কোন বিষয়টা নিয়ে পড়া উচিত সেটা জানাতে গিয়ে ওই সাবজেক্টগুলোর মধ্যে কি রয়েছে এই বিষয়গুলো ডেসক্রিপশন করে গেছেন বা সেগুলো অনেক বলে গেছেন। আমি শুধু জানাতে চাইছি যে কম্পিউটার অ্যাপ্লিকেশান তারাই পড়বে যারা সাধারণত অঙ্ক পড়তে ভালোবাসো না, যারা চেষ্টা করেছো যে আর্টসে পড়বে কিংবা কমার্সে পড়বে কিংবা ভোকেশনালে পড়বে, আমি সাজেস্ট করব তারা অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশানটা নিয়ে পড়ো। কেন তুমি আর্টসে পড়ছো, কেন তুমি কমার্সে পড়ছো বা ভোকেশনালে পড়ছো, কারণ তুমি অঙ্ক ভালো পারো না বা অঙ্ক তুমি ভালোবাসো না, সেই জন্য তুমি সায়েন্সে যেতে চাইছো না। তাহলে সায়েন্সে তারাই যাবে যারা অঙ্ক ভালো পারো বা যারা অঙ্ককে ভালোবাসো, আর যারা সায়েন্সে যাবে না, যারা পিওর সায়েন্সে বায়ো সায়েন্সে পড়বে না, তারা সাধারণত কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে রাখো, কারণ তারা আর্টসে পড়বে। আর যারা সায়েন্সে পড়বে, যারা অঙ্ককে ভালোবাসো, তারা অবশ্যই কম্পিউটার সায়েন্সটা নিয়ে রাখবে। সাবজেক্ট দুটোর মধ্যেই তোমাকে বলে দেওয়া হয়েছে যে যদি তুমি সায়েন্সে পড়ো তাহলে অবশ্যই তুমি কম্পিউটার সায়েন্স রাখো, আর যদি তুমি সায়েন্সে না পড়ো তাহলে তুমি কম্পিউটার আর্টস মানে আর্টস কমার্স বা ভোকেশনালে যদি পড়ো তাহলে অবশ্যই তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে রাখো। এখন কোনো কোনো স্কুল বা কোনো কোনো জায়গায় দেখা যায় কি যে হয়তো তারা সায়েন্সে পড়ে কিন্তু তাদেরকে কম্পিউটার অ্যাপ্লিকেশান দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে সেই স্কুলের বা সেই বোর্ডের কম্বিনেশনের প্রবলেম। কিন্তু তুমি মনে রাখবে যে তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে এগোতে চাও তাহলে তোমাকে অবশ্যই অঙ্ক ভালো জানতে হবে, আর অঙ্ক যদি ভালো না পারো তাহলে কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করো না। এবারে কম্পিউটার সায়েন্স সাধারণত মানে পড়াশোনা করতে গেলে ভবিষ্যতে তোমার কি হতে পারে, না যারা কম্পিউটারগুলো সাধারণত বানিয়ে থাকে, যেমন ধরো যারা অ্যাপস বানিয়ে থাকে, যারা অ্যাপ্লিকেশান, যারা গেমটা বানাচ্ছে তারা সায়েন্সে পড়াশোনা করছে, আর যারা গেমটা খেলছে, যারা ব্যবহার করছে, তারা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে পড়াশোনা করছে। তার মানে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়াশোনা করবে তাদেরকে বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন জায়গায় সেই সফটওয়্যারটা ব্যবহার করতে হবে, আর যারা কম্পিউটার সায়েন্সে পড়বে তাদেরকে সেই সফটওয়্যারটা বানাতে হবে। শুধু সফটওয়্যার নয়, কম্পিউটারের যে বিভিন্ন মডেল রয়েছে, কম্পিউটারের যে মাদারবোর্ড রয়েছে, এই যে মাউস রয়েছে, তাহলে কারা বানাচ্ছে, সায়েন্সের লোক বানাচ্ছে। তাহলে তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে তুমি কিন্তু ওই জিনিসগুলো বানাতে পারবে, আর যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়াশোনা করবে তারা ওই জিনিসগুলোকে মানে ব্যবহার করতে পারবে, এই হচ্ছে ডিফারেন্স। তাই শেষে আমি এই কথাই বলবো যে যারা অঙ্ক ভালোবাসো তাদেরকে অবশ্যই প্রোগ্রামিং করতে হবে, এবং প্রোগ্রামিং করতে যদি চাও, যদি অঙ্ক ভালোবাসো, তাহলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করো, মাধ্যমিকের পরে কম্পিউটার সায়েন্সটা নিয়ে এগিয়ে যাও, আর যদি সেটা না ভালোবাসো তাহলে অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো নিজে কীভাবে কী করবে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো।